গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নিউ লুক দেখো, এত রোদে তাত বাইরে। গুড মর্নিং বললাম, 11:45 বাজে, 12টা বাজতে এখনও 15 মিনিট, ওই জন্য টুকু একটু আমাকে দেখিয়ে নিলাম। এবার আমি চলে এসেছি কোথায় বলো তো, আমাদের মিউনিসিপ্যালিটি, মানে মুখ চোখ জ্বলে যাচ্ছে। এবার অপেক্ষা করছি, এ দেখো মিউনিসিপ্যালিটি কাজ সেরে আমি একটু মঞ্জে নিচে চলে এসেছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ছেলে মেয়ের জন্য খাবার নিলাম, তা দেখো, দেখেই মন ভরে যায়, খাই না খাই মনটা তো ভরে যায়। দেখো বাড়ি চলে এসেছি, মুখ চোখ জ্বলে যাচ্ছে, মুখে যা উঠেছে না, মুখটাই কেমন অন্য ধরনের হয়ে গেছে, কি রোদ, কথাও বলতে পারছি না। আমি ঢুকেছিলাম কোথায় বলো তো, মন জেনে যে এই যে একজন, ওই যে এই ওখানে ফেলিস না, ফেলিস না, ফেলিস না, ওখানে ফেলিস না, খাবি না চিকেন। এই যে এমনি স্প্রিং রোল নিয়ে এসেছিলাম, চিকেন স্প্রিং রোল, মন জেনিস থেকে ওনার খাওয়া হয়ে গেল। আর ইনি আবার পছন্দ করে কি বলে, এই ডোনাটস পছন্দ করে, ডোনাটসটা খেয়ে নে তাহলে এখনই। আমি এবার স্নানে যাব, কথা বলতে ইচ্ছা করছে না গো, কি কষ্ট করে মানুষ, মানে যেই মিউনিসিপ্যালিটিতে গেছিলাম তো ওখানেই বসে থাকি, বাড়ি আসবো না, রোদ কমলে তারপরে দেখা যাবে। কি কষ্ট, কি কষ্ট বাবা, রাস্তায় লোক নেই, খা খা করছে। এবার স্নান করব, সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করতে, গরম গরম করে বাড়ির মধ্যে মানে থাকাই হচ্ছে, কিন্তু বেরোনো আর হচ্ছে না। এবার মানে গরমকে একদিকে ঠেলে রেখে আজকে আমার প্রয়োজনের জিনিসগুলো কিনবো, কাজগুলো মিটিয়েই ফেলি। এবার চলে এসেছি, দেখো জুতোর দোকানে চলে এসেছি, আমার একটা জুতো কিনবো, ওই জন্য ছেলে বায়না ধরেছে, তাহলে আমাকেও কিনে দাও মা। আমি বলছি দাঁড়া, তোরটা আর কদিন পরে কিনবো, বলছে না তুমি যখন কিনছো আমাকেও কিনে দাও। আমি বলছি এই জুতো কিনতে হবে না এখন, আমি যখন বলেছি কদিন পরে কিনে দেবো, সেই কিনেই দেবো কদিন পরে। এবার এই দেখো এখানে চলে এসেছি, একটু আইসক্রিম খাবে বলে ছেলে, আমিও আইসক্রিম খাবো, খাবো না, আমার হাজবেন্ড বলছে খাও, আমি তাহলে খাওয়াও, যে মানে খাওয়া যখন বলছো খাও বা, তাহলে হ্যাঁ খাই, মানে খেয়েই নিই। এবার জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি, মেয়ের গানের ছুটি হয়ে যাবে, মানে সবে পা দিয়েছি, আর মেয়ে যায়নি তো, মেয়ের গান ছিল আজকে, গানের মিসের কাছে, মিসের কাছে ছিল না কি স্যারের কাছে ছিল, গানে গেছিলো, আর আমরা তিনজনে গেছিলাম, বেরোবো বেরোবো করে বেরোনোই হচ্ছে না, কী বলো তো, আজকে হচ্ছে মাসের 6 তারিখ, এরপরে যদি বলি তখন বলো কি না দাঁড়াও মাসটা কাবার হোক, তখন আমি যে এই তো হাজার কষ্ট হলেও বেরোবো। আগে আমাকে আগে যে তাড়াতাড়ি এসছে বলে রেখেছিলো যে আজকে মেয়ে গানে যাবে, তারপরে তোমার জুতোটা কিনে নিল, সেই জুতো কিনতে গেলাম, দেখলে তো জুতোটা ভাবি যা জুতোটা নিয়ে আয়, তাই এক পার জুতো নিয়ে আয় তাহলেই হবে, জুতোটা ওনার আবার পছন্দ নেই বলে, এই বুড়ি বয়সে সিঁড়িতে আছে যায়, একটা নিয়ে আয়, যেটা খোলা রাখা আছে ওটা নিয়ে আয়, দিয়ে বলছে তুমি বুড়ি বয়সে আবার এইগুলো করো, আমি বলছি হ্যাঁ সবাই করছে, সবাই করছে আমিও করবো, এরকম এই জুতোটা নিয়েছি, ভালো হয়েছে কিনা জানা হয়তো, পেস্তা কালারের জুতোটা, পুজো না আসতে পুজোর গিফট হয়ে গেছে, কিনবো আরেকটা সবসময় পরার, পুজোর সময় দেখি পারলে কিনবো। আমি না শক্ত জুতো পরতে পারি না জানো তো, কেন বলো তো, আমার গোড়ালিতে খুব ব্যথা তো আর মাজাই লাগে, আইবুড়োকালে যে আমি কী হিল পরেছি, আমার মা তো জুতো, আমার মা তো কোনো দিনও পুজোর সময় আমার জুতো দেখতো না, তোর কী দেখবো, হিল ছাড়া তোর আছে কি, কিন্তু এখন সেই হিল দেখলেই আমার ভয় লাগে, মানে হিল পরে একটা পা এরম ফেলতে পারি না, মাজার এখান দিয়ে ফেটে যায়, মানে মানুষ বয়স বাড়ার সাথে সাথে মানুষের কী অবস্থা হয়। জুতোটা কিনলাম, এবার বাসন মাজার সাবান আমি এই গত মাসে পতঞ্জলি ব্যবহার করছি, কেন বলো তো, আমার পূর্ণিমার দুটো বক্স ভিমবার, মানে কী বলবো, 1 তারিখে কি 30 তারিখে নামিয়ে দেবো তো, ওর ঠিক 17-18 তারিখ হবে, আর বলবো বৌদি সাবান শেষ, ওই জন্য ও নিজেই বলছে বৌদি তুমি আমাকে পতঞ্জলি সাবান এনে দিও, খুব ভালো, আমি তো আমারই ভালো বলো, অনেক দিন যায় যে পতঞ্জলি সাবান আমাদের ইয়েতে পাওয়া যায়, যে মেন মানে হাই স্ট্রিট, ওই হাই স্ট্রিটে পাওয়া যায়, আমাদের সব পাড়াঘরে পাওয়া যায় না, ওইখান থেকে নিলাম, নিয়ে কালকে আমাদের বললাম যে মাসিমা মারা গেছে, শ্রাদ্ধে নিমন্ত্রণ আছে কালকে, নিয়ম ভঙ্গ, মাসিমার জন্য ফুল ফুল কিনলাম, মালা ঠালা কিনলাম, কিনে আইসক্রিম খেলাম, আইসক্রিম খেয়ে আমার ডালপুরি খেতে ইচ্ছা করছে খুব খিদে পাচ্ছে বলে, ওই জন্য ডালপুরি কিনে বাড়ি চলে এসেছি, এসে পাটা রেখেছি, মেয়ে দেখি আমি আমাদের গলি রাস্তায় ঢুকেছি, মেয়ে গানের মিস ফোন করেছে, আমি বলছি হ্যাঁ দিদি পাঠিয়ে দেয়, বলছি বলতে বলতেই দেখি আমরাও ঢুকছি, মেয়েও গানের মিশে বাড়ি থেকে বেরোচ্ছে, দিয়ে আমরা আসলাম, ওমা কারেন্ট চলে গেল, কি অবস্থা আজকে, এমনিতে কদিন ধরে সতর্ক করে দিচ্ছিলো 6-7 তারিখে বিশাল তাপপ্রবাহ, তা সত্যি মানে
তো গরম গরম শুধু না, দেহ জ্বালা পোড়া করছে, জ্বলে যাচ্ছে। আর চোখের সামনে একটা বয়স্ক লোকের না স্ট্রোক মতো হলো। আমি মিউনিসিপ্যালিটিতে গেছিলাম, তো দিব্যি লোকটা, বয়স্ক লোকটা হেঁটে ওই দিকটায় ওই বিল্ডিং এ গেল, গিয়ে তারপরে দেখছি ছুটু 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 ছুটু, মা কি হয়েছে, বলছি ওনার স্ট্রোক হয়েছে। উনি কেমন করছে, দিয়ে মিউনিসিপ্যালিটির গাড়ি করে আমাদের এই শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেল ওনাকে। সব মিউনিসিপ্যালিটির লোকরাই তড়িঘড়ি করে বাড়ি থেকে ফোন করেছিল, বোধহয় বাড়ির ছেলে পেলেও এলো, এসে গাড়ি করেই নিয়ে গেল। তাই বলছি যে এই যা গরম, এতে মানে এই ওর বয়স হচ্ছে, স্ট্রোক হয়েছে, এই এইটা মানে ধারণাটা নেওয়া বৃথা। ছোট বয়সেও মানে ইয়ে স্ট্রোক হয়ে যাচ্ছে, সার স্ট্রোক, আজ রাস্তায় বেরিয়েছি, একটা লোক নেই, একটা লোক নেই কি যাদের খুব দরকার, যেমনি আমার মতো লোকদের যেমনি দরকার সেরকম, যারা দেখছি যে কী বলে খুব কম, আর কারোর দেখছি না যে এইসব ঢাকা। আমাকে পূর্ণিমা যখন বেরোচ্ছে ও ঘর হচ্ছে, আমি পূর্ণিমা তুমি যেন কেমন করে বাঁধো, আমি ওর বাঁধতে পারি না, ওর বৌদি অন্যটা নিয়ে আসো আমি বেঁধে দিই। দিয়ে পূর্ণিমা বেশ তোমাকে প্রথমে দেখলে, আমি টোটোর মধ্যেই ওরকম করে বসেছি, মিউনিসিপ্যালিটিতে গিয়ে তুলেছি, আসার সময় আমি তো ওরকম করে বাঁধতে পারিনি, আমি আমার মতো করে ঘুমটা টেনে চলে এসেছি। দিয়ে পূর্ণিমা বলে বৌদি আমি তোমায় বেঁধে দিই, তার বেশিরভাগের স্কিনিটা পড়িনি, স্কিনিটা ছেলে বলছে মা পড়ো মা পড়ো, ছেলে নিয়ে ছুটছে, বলছি না এখন পড়লে দেরি হয়ে যাবে, 12টার মধ্যে যেতে বলেছে। মানে ফিরলাম, ফিরে মানে রাতের বেলায় যে ফিরলাম, ফিরে না বসেই ছিলাম, কারেন্ট নেই তো, জ্বালা পোড়া করছে, ওনার লেগেছে ঠান্ডা, এত উঁতু পুতু, কোথায় যে ওনাকে রাখি, এত গরমেও ঠান্ডা লাগে বলো, হেঁচেই যাচ্ছে, কেসে যাচ্ছে, কিন্তু জলের সঙ্গে সম্পর্ক নেই বললেই চলে। আমরা তো এত গরমে গা ঠা ধুইও কিন্তু ধোয় না বলে আমার ঠান্ডা লাগবে, এই গা না দিয়েও ঠান্ডা লাগবে। মানে আমি তো কুমির, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসে ভোরবেলায় উঠে জল ঘাটে, রাতে শুতে যাওয়ার আগেও জল ঘাটে। দেখো পূর্ণিমা আসবে না আগামীকাল, তাহলে এখন বাসন কোসন মা মেজে, আমার বুড়োর ছেলের খাওয়া হয়ে গেছে, পাখি আছে, আমি মেয়ে মেজে ঘষেই তো শোবো, ঠান্ডাটা আমার খুব কম লাগে। দেখো মানে মনটা খারাপ খারাপ, আমার লক্ষ্মী ভাণ্ডারে যেন গেছিলাম সেটা হলো না, যার সোর্সে গেছিলাম আমাদের এখানে বঙ্গজননীর যে হেড, তার কথা বলেই আমি, সে আমাকে বলেছিল যেতে, গেছিলাম, কি বলতো বলছে এখন পোর্টাল বন্ধ হয়ে গেছে, তা উনি খুব চেষ্টা করলেন, বলছে এখন আপনার আগে তাও রিজেক্ট বলছিলো, এখন কিছুই আপনার মানে দেখাচ্ছেই না, বললো আবার আগামী ক্যাম্পের জন্য অপেক্ষা করুন, ওনার ফোন নাম্বারটাও দিলো, বললো আমি আপনাকে জানিয়ে দেবো ক্যাম্প কবে বসবে, আপনার ওয়ার্ড ইয়ে থাকবেন না, মানে ওয়ার্ডের আশায় থাকবেন না, যেদিনকে হবে শুনবেন প্রথম দিনই আপনি আমাকে ফোন করবেন এই নাম্বারে, আমি তখন দেখে বলে দেবো যে আপনার কোন ডকুমেন্টসে গণ্ডগোল হচ্ছে, এবং সেগুলো আপনি দেবেন, আমি ওর সঙ্গে সঙ্গে আপনার ঠিক করে দেবো, ঠিক আছে। চলে এলাম, অবাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, আর কি বলবো, মুখের জ্বালায় মানে দেহের যন্ত্রণায় মরে গেলাম, দেহের এমন জ্বালা। কি বলো তো, তোমাদের সামনে মুখ দেখাতে আমার লজ্জা করছে, এই মুখ দেখাবো কোথায়। আজই বিকে মানে যে যখন সন্ধ্যেবেলায় বেরিয়েছি না, কোনো রকমে চুলটাকে এখানে একটা গুটলি বেঁধেছি, না চোখে কিছু দিয়েছি, না ঠোঁটে কিছু দিয়েছি, আমি আমার যা মুখের ছুরত, লোকে দেখতে বলে বাবা মুখটা যা খসে পড়ে যাচ্ছে, নিয়ে আবার এমন সাজুকুজু করেছে, এই লজ্জায় লজ্জা লাগছে তোমাদের, এই মুখ দেখাতে আমার লজ্জা লাগছে, সারা মুখের অ্যাশে ভর্তি, এই বুক ঠুকে মানে জ্বলে যাচ্ছে, যখন এগুলো উঠছিল না তেমন এগুলো চিবির 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 করছিলো, যে বারবার জলের ঝাপটা দিচ্ছি, চুলকাবো না কি করবো বুঝতে পারছিলাম না, দেখুন যে কী কষ্ট হচ্ছে না আমি বলে বোঝাতে পারবো না, গালে হাত দিতে পারছি না, নিজের গালে নিজেরই ঘেন্না লাগছে, মানে নিজের গায়ে হাত দিতে নিজের ঘেন্না লাগছে, গা ঠা এইসবে বেরোয়নি, শুধু মুখে মানে আমার মানে ত্বকটা, মুখের ত্বকটা খুব মানে একটু এদিক ওদিক হলেই আমার যাতা হয়ে যায়, এই মুখ দেখাতেই আমার লজ্জা তোমাদের সামনে, দেখাবো কী করে, বৃষ্টি পড়লে তবে ঠিক হবে। আজকে তাহলে আসছি, টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, ভিডিওগুলো আর বললে লাভ নেই আমার, তোমরা নিজেই চোখে দেখতে পাচ্ছ যে আমার ভিডিও কী দশা, চাষা আশায় আশায় চাষ করে, আমিও সেই, দেখি মানে ফসলটা কবে আমার ঠিক মতো ফলে আসছে।